হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি আমরা কিভাবে আমাদের চুলের যত্ন নেব, সেটা কিভাবে নেব সেটা আর কিছু না, খুব একটা ম্যাজিক্যাল একটা মশলা দিয়ে, যে মশলাটা আমরা রান্নাতে ব্যবহার করি। আমরা অ্যাকচুয়ালি সেটা পাঁচ ফোড়নে, ফোড়ন দেওয়ার সময় পাঁচটা ফোড়নের মধ্যে একটা ফোড়ন যেটা অ্যাকচুয়ালি মেথি, এবং সেই মেথি দিয়ে আমরা বিভিন্ন রকম মানে রান্নাতে খুব ভালোভাবে মেথি ইউজ হয়। তো এই মেথিটাকে দিয়ে আমরা এই মশলাটা দিয়ে, মেথি মশলা দিয়ে কিভাবে আমরা হেয়ারের যত্ন নেব, এবং শুধু যত্ন না, এই মেথি দিয়ে আমরা হেয়ার ফল বন্ধ করতে পারি, এই মেথি দিয়ে আমরা হেয়ারকে রিগ্রোথ করতে পারি, এই মেথি দিয়ে আমরা হেয়ারকে প্রচণ্ডভাবে খুব তাড়াতাড়ি মানে যারা লম্বা চুল চায় তাদের চুল লম্বাও করতে পারি। শুধু একটু নিয়ম করে এটা করতে হবে, একটু ধৈর্য ধরে করতে হবে, নিজেদেরকে একটু সময় দিতে হবে, ব্যাস আর কিচ্ছু না। তো এই মেথি দিয়ে আমরা কিভাবে নিজেদের চুলের যত্ন নেব সেই নিয়েই আজকের ভিডিওটি। তার আগে আমি বলে নিই, মেথি এমন একটি জিনিস যেটার মধ্যে প্রচুর প্রোটিন থাকে এবং এর মধ্যে পটাশিয়ামও থাকে, যেটা আমাদের রক্ত সঞ্চালন করতে প্রচণ্ড হেল্প করে। স্ক্যাল্পের মধ্যে রক্ত সঞ্চালন যদি বেশি হয় তাহলে আমাদের হেয়ারটা গ্রো করে ভীষণ। তো আমি আজকে যে হোম রেমেডিটা বলছি মেথি নিয়ে, তো সেটাকে আমরা তিনটে স্টেপে ভাগ করেছি। এই তিনটে স্টেপের মধ্যে আমার ফার্স্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে প্রথমে আমি মেথি নেব দু চামচ। প্রথমে একটা পাত্রে মেথি নিতে হবে দু চামচের মতো, সেটাকে এক কাপ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে 24 ঘন্টা। 24 ঘন্টা ভিজিয়ে রাখার পর, এবং সেটাকে যখন আপনারা ভিজিয়ে রাখছেন তখন একটা ঢাকনা দিয়ে রাখতে হবে। ঢাকনা দিয়ে 24 ঘন্টা রাখলেন, 24 ঘন্টার পর সেটিকে আপনারা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। মেথিটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেন, ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর যে জলটা আপনি পেলেন, মেথির সমস্ত গুণাগুণ কিন্তু ওই জলটার মধ্যে চলে এসছে, তাই ওই জলটা ফেলে দেবেন না, ওটাই হচ্ছে সেই অমৃত যেটা আমাদের চুলের ক্ষেত্রে ভীষণ ভীষণ কাজে লাগবে। তো মেথি ভেজানো জলটিকে স্ক্যাল্পের মধ্যে ম্যাসাজ করে নিতে হবে এবং হেয়ারগুলোর মধ্যেও এটাকে লাগিয়ে নিতে হবে। তারপরে 1 ঘন্টা থাকতে হবে, 1 ঘন্টা থাকার পর আপনারা যে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করেন সেই শ্যাম্পু দিয়ে এটাকে ওয়াশ করে নেবেন। এখানে মেথি ভেজানোর জলটা আমরা ইউজ করলাম, কিন্তু মেথির দানাটা আমরা ফেলে দেব না, সেটাও আমাদের কাজে লাগবে। আমরা যে মেথির দানাটা পেলাম সেটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নিয়ে তার সাথে নারকেলের তেল বা অলিভ অয়েল যে কোনো একটাকে মিক্সড করে ভালো করে চুলের মধ্যে লাগিয়ে নিতে হবে। এই হেয়ার মাস্কটা যদি আপনি চুলে লাগাতে পারেন তাহলে আপনার হেয়ার যেরকম হেয়ার ফল যেমন বন্ধ করবে, হেয়ারকে রিগ্রোথ করবে এবং হেয়ার গ্রোথ করতে ভীষণ সাহায্য করবে। মেথির যে জলটার কথা বললাম সেটাও সেম কাজ করবে। তো এটা গেল আমার ফার্স্ট হোম রেমেডি। আমার সেকেন্ড হোম রেমেডি হচ্ছে, আপনারা একটা পাত্রে নারকেল তেল নিলেন 1 কাপের মতো, আর তার মধ্যে মেথি দানা দিলেন 2 চামচ বা 3 চামচের মতো মেথি দানা দিলেন, দিয়ে এটাকে গ্যাসের যে ফ্লেমটা সেটাকে লো করে এটা গরম করতে হবে। এটা ততক্ষণই গরম করতে হবে যখন মেথির দানাটা কালার চেঞ্জ হবে, ঠিক সেই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করতে হবে এবং তারপর এটাকে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটাকে ছাঁকনি দিয়ে একটা পাত্রে ঢেলে নিতে হবে, এবং এক্ষেত্রে আমি বলি তেলটাকে অ্যাকচুয়ালি রাখতে হবে আপনাদের যে কাঁচের বোতলগুলো আছে তার মধ্যে রেখে দিতে হবে। তারপর এটাকে আপনারা যখন খুশি ইউজ করতে পারেন। এটা সবথেকে ভালো ইউজ করার টাইম হচ্ছে আপনারা যেদিন শ্যাম্পু করবেন, ঠিক আগের দিন রাত্রেবেলা আপনারা স্ক্যাল্পের মধ্যে এবং হেয়ারের পুরো মানে এই চুলগুলোর মধ্যে সমস্ত জায়গায় লাগিয়ে নিলেন। লাগিয়ে নেওয়ার পর সারা রাত্রি আপনারা ঘুমিয়ে পড়লেন, পরের দিন এটাকে আপনারা যে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করেন সেই শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবেন। আমার থার্ড হোম রেমেডি হচ্ছে, আপনারা একটা কাঁচের পাত্র নিলেন, তার মধ্যে 1 কাপ তেল নিলেন, নারকেল তেল বা অলিভ অয়েল, তার মধ্যে 2 চামচের মতো মেথি নেবেন। মেথি নেওয়ার পর সেটিকে আপনারা রোদ্রে রেখে দেবেন 15 থেকে 20 দিন। রোদে রাখার পর সেই যে তেলটা আপনারা পেলেন সেটা আপনারা ইউজ করবেন, সেটাতেও আপনাদের অনেক কাজ দেবে। তো এইভাবে আপনারা ইউজ করুন মেথিকে এবং আপনারা দেখবেন খুব ভালো ফল পাবেন। আজকের এপিসোডটি তাহলে এই পর্যন্তই, নেক্সট কোনো একটি এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন।